টানা এক বছর পর উমা আসবে বাপের বাড়ি। শরতের আকাশে পেঁজা তুলোর মতো নীল মেঘার বসুন্ধরার বুকে মাথা দুলিয়ে কাশফুলের দল সঙ্গে মহালয়ার ভোরে সেই বার্তা ভেসে এলে বাঁধ ভাঙা আনন্দের জোয়ারে মেতে ওঠে আপামোর বাঙালি। মণ্ডপে মণ্ডপে আলোর রোশনায় নতুন নতুন পোশাকে অনাবিল আনন্দে মেতে ওঠে আবাল বৃদ্ধ বনিতা। কিন্তু তাদের কথা কেউ মনে করে না যারা এই সমাজে প্রাপ্ত। কেউ খোঁজ নেয় না ইটভাটার মধ্যে বড় হওয়া কচিকাঁচাদের, খোঁজ নেয় না স্টেশনে বাজারে খোলা আকাশের নিচে রাত কাটানো পথ শিশুদের, আর প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের। সমাজের বুকে যুদ্ধ করে বেঁচে থাকে যারা, তাদের জন্য আজ থেকে 10 বছর আগে এক নতুন ভাবনার জন্ম হয়েছিল রূপকথার। না, কোনো এনজিও নয়, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের গুটি কয় শিক্ষিত যুবক তিল তিল করে গড়ে তোলে রূপকথা নামে এই সংগঠন। জন্মলগ্নে সেদিন শপথ নেয় যে বছরের বিশেষ বিশেষ সময় যেভাবেই হোক পাশে দাঁড়াতে হবে তাদের, যারা সমাজে অনেক কিছু থেকে আজও বঞ্চিত। আর সেই থেকেই শুরু হয় পথচলা বারুইপুরের রূপকথা। প্রতি বছরের মতো এবছরও পথ শিশু দরিদ্র পরিবারের শিশুদের ও বৃদ্ধ বৃদ্ধাদের পুজোয় নতুন বস্ত্র দেওয়ার কর্মসূচি নিয়েছে রূপকথার সদস্যরা। মহালয়ার দিন ভোর থেকে শিয়ালদাহ স্টেশনে রাত কাটানো অসহায় শিশু ও দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। চলবে গোটা সপ্তাহ সপ্তমী পর্যন্ত। বিভিন্ন রেল স্টেশন ইটভাটা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের কাছে এইভাবেই পৌঁছতে চায় রূপকথা। বারুইপুরের হাটা গ্রামে দরিদ্র পরিবারে প্রায় 100 শিশুকে নতুন পোশাক তুলে দেওয়া হয় রবিবার। এই গ্রামেতে মূলত গরিব ভাগচাষি মানুষের বাস। নতুন জামা কাপড় পেয়ে বাচ্চাদের নিষ্পাপ মুখগুলিতে ফুটে ওঠে অনাবিল খুশির আনন্দ। সোমবার সকাল থেকে দমদম স্টেশন ও বারুইপুরের একটি ইটভাটাতে ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। রূপকথার অন্যতম সদস্য বিশ্বজিৎ পাল জানান, তাদের লক্ষ্য সুন্দর ও সচেতন সমাজ গঠন, যেখানে থাকবে বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসা, আর সমাজের প্রতিটি মানুষ প্রতিটি মানুষের সুখে দুঃখে পাশে থাকবে। মানুষের মধ্যে সেই জাগরণ আনতে এই কর্মযজ্ঞে সামিল হয়েছে রূপকথা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7।